মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে হতদরিদ্র কৃষক ও শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানার কৃষক লীগ সভাপতি কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাদ শেখ মোহাম্মদ শামসুল আলম শাহিনের ব্যক্তিগত অর্থায়নে তিনশো পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল শ্যামাই চিনি পোলার চাল মশারির ডাল সয়াবিন তেল এ সময় উপস্থিত ছিলেন কাঠাদিয়া শিমলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ব্যাপারী ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাসান সৈয়াল আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজল হোসেন আওয়ামী লীগ নেতা কবির হাওলাদার লোথা বেগম সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হাবিফ হাজারি news71.tv Munshi